हेलो भिवर आमार यूट्यूब चैनल पक्ष थेके आपनादेर के नमस्कार जानाच्छि। आमी आज के पश्चिमबंगे खाद्य दफ्तर एस आई जे नियोग विज्ञप्ति जारी होयेछे सेटा निये आज के भिडियो निये एसेछि। तो की फर्म भरार समय लागछे एबं शिक्षागत योग्यता की आछे बयस सीमा की आछे आपनादेर डिटेलेर साथे ए भिडियोटी देखते पाबेन। तो जारा जारा ए चैनेले नतून आछे अवश्यई चैनेल सबसक्राइब करे जाबे एबं भिडियो भालो लेगे थाकले आपनार बंधुर साथे अवश्यई शेयर करबे। तो आमी আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে, ঠিক আছে, এবং কি কি ফর্ম ভরার সময় কি কি ফর্ম লাগছে। তো ডব্লিউবি ফুড এসআই 2023 নিউ বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো পোস্টের কথা বলা যাক প্রথমে। তো পোস্ট হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর। আর অ্যাপ্লিকেশন ফি এর কথা বলি, তো এখানে জেনারেলের জন্য 110 টাকা দিতে হচ্ছে এবং এসসি এসটি দের জন্য কোনো ফি লাগছে না ফর্ম ভরার সময়। যোগ্যতার কথা বলি, এখানে মাধ্যমিক পাস মিনিমাম লাগছে এবং এখানে মাধ্যমিক পাস হতে হবে পশ্চিমবঙ্গের বোর্ড থেকে, কোনো বোর্ড থেকে চলবে না। বয়সের কথা বলা যাক, এখানে জেনারেলের জন্য লাগছে 18 থেকে 40 বছর এবং ওবিসিদের জন্য লাগছে 18 থেকে 43 বছর। এসসি এসটির জন্য লাগছে এখানে 18 থেকে 45 বছর। এবং স্যালারির কথা বলা যাক, তো স্যালারি হচ্ছে পে লেভেল 6। তো পে অফ স্কেলের কথা বলা যাক, এখানে হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা। আর বেসিক পে হচ্ছে 22,700 টাকা। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম অ্যাপ্লিকেশন ফি কত লাগছে, যোগ্যতা কি লাগছে, বয়স কত লাগছে, স্যালারি কত। এবার দেখা যাক ভ্যাকেন্সি কত আছে। তো ভ্যাকেন্সি তো এখনো নোটিফিকেশনে শুধু আউট হয়েছে নোটিফিকেশন, যে কবে থেকে ফর্ম ভরা হচ্ছে ওটাই, এখন পুরোপুরি নোটিফিকেশন আউট হয়নি। তো অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 23/8/2023। লাস্ট ডেট এখনো নোটিফিকেশন দেওয়া হয়নি। এক্সাম প্যাটার্নের কথা বলি, রিটেন এক্সাম হচ্ছে লিখিত পরীক্ষা এমসিকিউ বেসিকে, আর পার্সোনালিটি টেস্ট হচ্ছে ইন্টারভিউ। এক্সাম প্যাটার্নের কথা বলা যাক, তো 100 নম্বরের এক্সাম হচ্ছে, 100 নম্বর থাকছে এবং জিকে তার মধ্যে 50 নম্বর এবং ম্যাথ থাকছে 50 নম্বর। সময়সীমা বলা আছে এখানে, সময়সীমা 1.5 ঘন্টা, এখানে 1 ঘন্টা 30 মিনিট আপনাদের সময় দেওয়া হচ্ছে। পার্সোনালিটি টেস্ট কত নম্বর থাকছে, তো 20 নম্বর থাকছে পার্সোনালিটি টেস্ট, 120 নম্বরের টোটাল হচ্ছে, 100 নম্বর হচ্ছে এখানে লিখিত, ঠিক আছে, এখানে লিখিত থাকছে 100 নম্বর এবং ইন্টারভিউ থাকছে এখানে 20। তো সব মিলিয়ে 120 নম্বর থাকছে। তো ফুড এসআই এর মধ্যে কি কি সিলেবাস আছে, আপনারা কি কি পড়বেন, তো দেখা যাক সিলেবাসের মধ্যে কি কি পড়ছে। তো জিকে পার্টের মধ্যে আছে ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার। আর ম্যাথের মধ্যে কি আছে, গণিতের মধ্যে তো পাটি গণিত এর সমস্ত প্রশ্নপত্র। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে বোঝাবো যখনই নোটিফিকেশন আসবে এসআই ডব্লিউবি, তো আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী কী নেক্সট পদক্ষেপ হচ্ছে। এখান থেকেই আমি ভিডিও সমাপ্ত করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।